লিটন লিটন, এদিকে আয় তো ভাই। আসসালামু আলাইকুম, আমারে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। হ লিটন, তোরে ডাকছি। তুই একটা কাজ করতো লিটন, ওসি সাহেবের একটু খবর দে, ওনারে কো আয়সা একটু আমার সাথে দেখা করার জন্য। আচ্ছা ভাই, আমি এখনই কইতাছি। মাসুদ ভাই কি আমারে ডাকছেন? ও পিচ্ছি হান্নান, তোরে ডাকছি, তোরে আমি একটা কাজ দিমু, এই জন্য ডাকছি। কি কাজ মাসুদ ভাই? কোন তোর একটু রানার গতিবিধির উপর নজর রাখতে হইব। ওই রানা কখন কই যায়, কি করে, সব তত্ত্ব আমার লাগব। পারবি না হান্নান ওই রানা সম্পর্কে সমস্ত তত্ত্ব বাইর করে আনতে? আরে মাসুদ ভাই, এটা কোনো কাজ হইল? আরে এর সাথে বড় কোনো কাম থাকলে দেন, এটা কোনো বিষয়ই না। কিন্তু মাসুদ ভাই, আপনি রানার তত্ত্ব দিয়া করবেন নাকি? ওর গতিবিধি সম্পর্কে যদি আমি জানতে পারি, তাইলে ওরে ফাঁদে ফালানো সহজ হইব। মাসুদ ভাই, ওরে আপনি যত চেষ্টাই করেন ফাঁদে ফালানোর কোনো লাভ নাই। মাসুদ ভাই, বাঁশ কাটতে গেলে যেমন কঞ্চিগুলো ডিস্টার্ব করে, ওই রানারেও মারতে গেলে তার সহযোগী যে দুজন আছে না, তারাও ডিস্টার্ব করব। বাঁশ কাটার সময় আগে যদি আশেপাশের কঞ্চিগুলো সরায় নেন, তাইলে যেমন বাঁশটা কাটতে সুবিধা হয়, ঠিক তেমনি ওর আশেপাশে যে দুজন পোলাপান আছে না, ওদেরকে আগে সরায় নেন, পরে রানারে কাটতে সহজ হইব। আরে বাহ, তোর মাথায় তো বুদ্ধি আছে দেখা যায়। মাইকেল আর লিটন রে যদি সরাইয়া দেওয়া যায়, তাইলে তো রানারে মারা আরো সহজ হইয়া যাইব। মাইকেল আছে গ্রামের বাড়িতে, সেইখানে নাই, এখন শুধু লিটন। ওই লিটন রে কেমনে সরানো যায় একটা প্ল্যান কর। মাসুদ ভাই, রানার সাথে আপনি শক্তি দিয়া পায়রা উঠতে পারবেন না, তার সাথে বুদ্ধি দিয়া কাজ করতে হইব। রানার সাথে একমাত্র কাশুনেতাই পায়রা উঠছিলেন, কারণ কাশুনেতা রানার সাথে বুদ্ধি দিয়া খেলছে, শক্তি দিয়া না। আপনিও বুদ্ধি বাইর করেন, বুদ্ধি যদি বাইর করতে পারেন, তাইলে ঠিকই আপনিও পারবেন রানার সাথে। ও হান্নান, তুই ঠিকই কইছস, আমার একটু সময় দে, আমি ওই লিটন রে কেমনে সরানো যায় তার একটা ব্যবস্থা করতাছি। আসসালামু আলাইকুম এমপি সাহেব, ভিতরে কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে অফিসার, আপনার জন্য তো আমার দরজা সবসময় খোলা, আসেন আসেন, বসেন। আচ্ছা স্যার, বসতেছি। তো স্যার, আমারে হঠাৎ কি জন্য ডাকলেন? অফিসার, আপনার একটা মামলা নেওয়ার জন্য ডাকছি। পিচ্ছি হান্নানের যে ক্লিনিকটা আছে, তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে। ওই ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় ওই ক্লিনিকের ডাক্তার নাকি একটা মায়ারে মাইরা ফেলাইছে। স্যার, আপনার কাছে কি উপযুক্ত প্রমাণাদি আছে? হ অফিসার, আমার কাছে উপযুক্ত প্রমাণাদিও আছে। যে মায়াটারে ওই ক্লিনিকে মারছে, ওই মায়াটারে আরেকটা ক্লিনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করে বোঝা গেছে মায়াটারে হত্যা করা হয়েছে, এবং মায়াটার শরীরের গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে ওইগুলো রাইখা দেওয়া হয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি আজকেই এর ব্যবস্থা নিচ্ছি। আমি যতটুকু জানি, পিচ্ছি হান্নানের ক্লিনিকের দায়িত্ব এখন পিচ্ছি হান্নানের হাতে নাই, তার অ্যাসিস্ট্যান্ট কাউসারের হাতে আছে। আমার মনে হয় ওই কাউসার এবং তার যে ক্লিনিকের ডাক্তার আছে, ওই ডাক্তার দুজনে মিলে এই অপকর্মটা করতেছে। আপনি ওই কাউসার এবং তার ডাক্তারে ধরেন, তাদের কাউরে ছাইরেন না আপনি। ঠিক আছে স্যার, আমি আজকেই ব্যবস্থা নিচ্ছি। কি ব্যাপার স্যার, চিকিৎসা লাগবে আপনার? ভালো ডাক্তার আছে স্যার। আমার কোনো চিকিৎসা লাগবো না, আমি আসলে এই ক্লিনিকের মালিক জনাব কাউসার সাহেবের সাথে দেখা করতে আইছিলাম, উনি এখন কই আছেন? ও আচ্ছা আচ্ছা, কাউসার সাহেবের সাথে দেখা করতে আইছেন। কাউসার ভাই মনে হয় ওয়েটিং রুমে আছে, ওইখানে গেলেই উনারে পাইবেন। ওকে থ্যাংকস। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এই যে মিস্টার, আপনি কি কাউসার? হ্যাঁ স্যার, আমি তো কাউসার। কেন স্যার, কী হয়েছে?
এই ক্লিনিকের মালিক কি আপনি? জি স্যার, আমি অদমি এই ক্লিনিকের মালিক। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যাই বলতে পারেন। কি সমস্যা স্যার? আমার কোন আপনাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। চলেন থানায় চলেন। এসব আপনি কি কোন স্যার, আমাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ কেডা করলো? থানায় গেলেই সব জানতে পারবেন, চলেন থানায়। দেখেন স্যার, এই ক্লিনিকের মালিক আমি, আমি তো আর ডাক্তার না। কেউ যদি মারা যায়ও তাকে, সেটা ডাক্তাররাই ভালো করতে পারবো। আর সেই জন্য দায়ী থাকলে ডাক্তাররা দায়ী আছে স্যার, আমার দোষ কি? আপনার ক্লিনিকে মানুষ মার্ডার হয়েছে, এখানে আপনার দোষ কি না? আর কই আপনার ডাক্তার কই, ডাক্তাররা ডাকেন। স্যার, মানুষ মার্ডার করলে মনে হয় ডাক্তারই করছে। আমি কিছু করি নাই স্যার, আমার শুধু শুধু আপনারা নিয়ে যান না। আমি তো এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। তো কই আপনার ডাক্তার, ডাকেন তারে। ওই তো স্যার, ওই তো ডাক্তার সাহেব। কি ব্যাপার কাউসার সাহেব, এখানে পুলিশ কেন? আপনি কি আকাম করছেন, এজন্য তো পুলিশ আইছে আপনারা নিয়ে যাওয়ার জন্য। এইসব আপনি কি কইতাছেন কাউসার সাহেব, আমি আবার কি করলাম? গতকালকে আপনি কোন রুগীর মারা পালাইছেন, এজন্যই তো পুলিশ আইছে। এখন যান, বুঝেন গিয়া মজা। সি সি সি, কাউসার সাহেব, এসব আপনি কি কইতাছেন? আমি আবার রুগী মারা ফালাইলাম, আবার আপনি আমার উপর দোষ দিতাছেন? আমি কি একা কিছু করছি নাকি? যা করছি তো আপনার কথা মতোই করছি। আমারে কন্ত কিছে স্যার, আমি যা বুঝতাছি, কাউসার সাহেব আমারে পাশানোর চেষ্টা করতেছে, আমারে পাশায় দিয়া উনি বাঁচার চেষ্টা করতেছে। তাই আমি আর মিথ্যা কথা কমু না, সত্যিটা আপনারা জানাই দেই। আমি কাউসার সাহেবের কথা মতোই ওই রুগীটারে মাইরা পালাইছিলাম বিষের ইঞ্জেকশন দিয়া। তারপর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি রাখতে দিছিলাম, এগুলা কাউসার সাহেবই বিক্রি করে অন্যখানে। এখন কেমন স্বার্থপরের মতো আমার দোষ দিতেছে? দোষ কি আমার একার, উনার দোষ নাই? উনার কথা মতোই তো আমি কাজগুলো করছি। এই বেটা, তুই কি ডাক্তার নাকি কসাই? তুই তো বড় ডাক্তার নামের কলঙ্ক রে বেটা। মানুষ কত আশা ভরসা করিয়া তোদের কাছে আসে রুগীরে বাঁচানোর জন্য, আর তোরা কি না রুগীরে মাইরা ফালাস? চল আগে তোরে থানায় নিয়ে নেই, তারপর তোর ইচ্ছা মতো বানামো। এ কাউসার, তুইও চল হারামির বাচ্চা, তোরেও দেখে নিম আমি তোর শরীরে যে কত চর্বি হইছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কিছু কবিলিটন ভাই? আপনার নামে একটা পার্সেল আইছিল, ওই পার্সেলের মধ্যে একটা সিডির ক্যাসেট আছে ভাই। কেডা পাড়াইছে তা জানি না ভাই, দরজার সামনে রাখা গেছে। কি কস লিটন, ক্যাসেটে কি এমন আছে? আচ্ছা লিটন, তুই একটা কাজ কর, তুই ডিভিডিটা প্লে করতো, দেখি কি আছে এতে। আচ্ছা ভাই, প্লে করতাছি ভাই, টিভি অন করছি, দেখেন ভাই। মাসুদ ভাই, কি আজে বাজে লোক রাখেন লগে বুঝি না, সে তো আপনার কথা কয়ে দিছে, এইখানে যদি এখন আপনি থাকেন তাইলে আপনার বিপদ হইতে পারে, এখান থেকে আপনি চলে যান। লিটন তরে ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারুম না, আজকে তুই আমার যে উপকার করলি সেই উপকারের কথা আমি কোনোদিনই বলুম না। তোর যে কোনো সময় যে কোনো সহযোগিতা লাগলে আমারে জানাস। আরে না না মাসুদ ভাই, আমার কোনো সহযোগিতা লাগবো না, আর লাগলে আপনারা জানাবো না। আর এইসব বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবো না মাসুদ ভাই, আমি তো আছি, আমি থাকতে ওই রানা আপনার কোনো ক্ষতি করতে পারবো না। তরে ধন্যবাদ দিয়া ছোট করুম না লিটন, তুই মেলা বড় উপকার করছস আমার। আচ্ছা যা তুই, আমি এখান থেকে আজকে সরে যাইতাছি। আচ্ছা মাসুদ ভাই, আমি তাহলে আসি, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা আয়, তুইও ভালো থাকিস। ভাই এটা কেমনে সম্ভব ভাই, আমার তো গুটি মাসুদের সাথে কোনো দেখা সাক্ষাতেই নাই, এই সব কিছু মিথ্যা ভাই, এইসবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বিশ্বাস করেন ভাই। লিটন এইসব কেমনে সম্ভব হইল, আমিও তো নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। তোর এই ক্যাসেটটি কাড়া দেয়া গেছে? চিনি না ভাই, একটা লোকে আমার দিয়া গেল, কইল আপনার জন্য পার্সেল।
কিন্তু ভাই আমি তো বিশ্বাসই করতে পারতাছি না এসব কেমনে সম্ভব হইল। বিশ্বাস করেন ভাই, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা ছবি এটা। এই ভিডিও দেখে আপনি আমার ভুল বুঝবেন না ভাই, আপনার কাছে অনুরোধ। না লিটন, ভুল বুঝার কি আছে, কিন্তু আমার একটু ভাবতে দে, এটা কেমনে সম্ভব হইল? ভিডিওটা তো মনে হইতেছে আমরা যখন আকাশে দৌড়ছিলাম তখনকার ভিডিও। আকাশের দেওয়া ঠিকানা মতো যায় তো আমরা গুটি মাসুদরে পাই নাই, আর এই ভিডিওটা তো ওইখানকারই মনে হইতেছে। ভাই আপনি বিশ্বাস করেন না ভাই, এসব মিথ্যা ভাই, এটা আমার বিরুদ্ধে হয়তো বা কেউ ষড়যন্ত্র করতেছে ভাই। আপনার আর আমার সম্পর্কের মধ্যে আবার পাটল ধরানোর চেষ্টা করতেছে যে কেউ ভাই। ভাই আমি নিশ্চিত এটা গুটি মাসুদের কাজ ভাই, গুটি মাসুদ ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না ভাই। আপনার সাথে আমার সম্পর্ক যদি নষ্ট হয় তাহলে লাভ গুটি মাসুদেরই ভাই। আহা লিটন, তুই অস্থির হইস না তো, আমার একটু বিষয়টা গাঁটতে দে, আমি একটু গাইটা দেখি আসলে বিষয়টা কি। এই ভিডিওটাই বা আমার কাছে কেডা পাঠাইলো, তার কি উদ্দেশ্য, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, ওইটা আমার একটু জাস্টিফাই করতে দে ভাই। আপনার কাছে অনুরোধ ভাই, আপনি আমার ভুল বুঝছেন না ভাই, বিশ্বাস করেন গুটি মাসুদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাই, ওর সাথে আমার দেখা হয় না অনেক দিন যাবত। সিসিটিভি ক্যামেরা চেক কর, যে লোকটা তোর কাছে পার্সেলটা দিয়ে গেছে ওই লোকটারে খুঁজে বার করতে হইব। আচ্ছা ভাই, আমি সিসিটিভি ফুটেজ এখনই দেখতাছি ভাই। একবার হয়তো বা আপনার বিরুদ্ধে আমি গেছিলাম ভাই লোভে পইরা, কিন্তু বিশ্বাস করেন ভাই আমার মনে এখন আর কোনো জটিলতা নাই ভাই, আপনার বিরুদ্ধে আমার মনে কোনো রকম ষড়যন্ত্র নাই। এই সন্দেহে ভাই এটা মিথ্যা একটা ভিডিও ভাই, আমার উপরে গভীর ষড়যন্ত্র চলতেছে ভাই, নিশ্চয়ই আমারে কেউ আপনার কাছে শত্রু বানানোর চেষ্টা করতেছে ভাই। আহা লিটন কান্দিস না তো, আমি কি তোরে কইছি যে ভিডিওতে যে লিটন রে দেখছি ওইটাই তুই? তোরে তো আমি কোনো রকম সন্দেহ করি নাই, নাকি তুই সিসিটিভি ফুটেজটা চেক কর, দেখ তোরে ওই পার্সেলটা কেডা দিছিল, ওই লোকটারে কইজে আমার সামনে হাজির কর, তারপর সব কিছু পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই ভাই, যে আপনার আর আমার মধ্যে সম্পর্কের ফাটল ধরাইতে চাইতাছে তাদেরকে আমি ছাড়ুম না ভাই, যে পার্সেলটা দিয়ে গেছে আমি তারে আপনার সামনে হাজির করতেছি ভাই। কিরে ডোজ কি হয়েছে নাকি আরো লাগবো? এখন কি তুই আমারে সবকিছু ক্লিয়ারলি কইবি নাকি আরো ডোজের ব্যবস্থা করমু? স্যার গো, ও স্যার আমার আর মারেন না স্যার, জীবনটা ফেনা তেনা করে বলাইছেন স্যার। তাইলে আমারে ক, এই পর্যন্ত কয়টা রুগীরে তোরা হত্যা করছস, আর ওই মায়াটারেই বা কেন হত্যা করলি তোরা? স্যার এই পর্যন্ত একটা মায়েরই আমরা হত্যা করছি স্যার, এর আগে কোনো মানুষের আমরা হত্যা করি নাই, যারা মারা গেছিল তাদের আমরা কিডনি লিভার এগুলো রেখে দিছিলাম। তাইলে এই মায়াটারে মারলি কেন? ওই মায়াটার বাপের সাথে আমার একদিন ঝগড়া হয়েছিল স্যার, এরপরে আমার একটু জিদ লেগে গেছিল, এই জন্য মারে বলাইছি স্যার। আমি মারি নাই স্যার, মারছে ওই ডাক্তার, আমি শুধু হুকুম দিছিলাম। ওই ডাক্তারের কিভাবে পাশের দড়ি পর্যন্ত পৌঁছানো লাগে ওইটা আমার জানা আছে, ওরে আমি পাশের দড়ি পর্যন্ত পৌঁছামো, তোর চিন্তা কর তুই, তুই কিভাবে বাঁচবি? ক্লিনিকগুলো হইল জনসেবামূলক একটা প্রতিষ্ঠান, আর তোরা ওইটারে ব্যবসা বানায় নিছস, তার উপর আবার মানুষের লাশ নিয়ে ব্যবসা, তোরে তো আমি ছাড়তাছি না রে, তোরেও আমি পাশের মঞ্চ পর্যন্ত পৌঁছায় দিব স্যার। জীবনে আর এই ভুল করুম না স্যার, এবারে মতো মাফ করে দেন স্যার, মাফ করার কোনো অপশন আমার হাতে নাই, তোর বিচার করবো আদালত, কালকেই তোর আদালতে তোলা হইব। শোনো ছোট ভাই, তোমার আমি যে ছবিটা দিয়া গেলাম এই ছবিটা সম্পর্কে যাবতীয় ডিটেলস আমার চাই, কই তাকে কি নাম সব কিছু। ভাই এত কিছু তো বাইর করা সম্ভব না, তাও আমি দেখি কদ্দূর বাইর করা যায়, আমি চেষ্টা করবো ভাই। আজকে দিন তোমার সময় দিলাম ভাই, আজকে দিনের ভিতরে তার সম্পর্কে যতটুকু পারো ততটুকু তথ্য আমার সংগ্রহ করে দাও। আচ্ছা ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতাছি কি করা যায় আপনার জন্য। ছোট ভাই তোমার এই কাজটা করতেই হইব, আমার খুব দরকার।